আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন। যাদের সন্দেহ আছে যে আপনার নামে কোনো কেস থাকতে পারে, কিন্তু আছে কি না সেটা আপনি সঠিক জানেন না। যদি এরকম ভেবে থাকেন যে আপনার নামে কেস আছে কি না আপনি জানেন না, কিভাবে আপনি বের করবেন? কারণ অ্যাপসার দিয়ে তো বের করা যাচ্ছে না। যেহেতু যদি আপনার ট্রাভেল ব্যান্ড থাকে, সফর মামনু থাকে, তো অ্যাপসার থেকে চেক করতে পারবেন, তাছাড়া তো আর চেক করার সিস্টেম নেই, ঠিক আছে? এই জন্য যদি সন্দেহ থাকে আপনি একদম সহজেই, খুব সহজেই, একদম ইজিভাবে আপনি চেক করতে পারবেন আপনার নামে কোনো কেস আছে কি না। আর কোনো নোটিফিকেশন যদি থাকে সেটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? একদম সহজ, আমি আপনাদের শর্ট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখুন, এই পেজের যে লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে সবার উপরেই দেওয়া আছে, যেহেতু এটা আরবি লিঙ্ক, তো মানে আরবি পেজ তো এখানে। আর এটা পেজ পেতে একটু লেট হয় আর কি, ভিতর থেকে আনতে হয়, সেই জন্য শর্টকাটে এই ডাইরেক্ট পেজে আনিছি আমি। আনার পরে এই পেজ যখন আসবে, দেখুন এইখানে আরবি লেখা, তো সমস্যা নেই, আপনারা এখানে আরবির পরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য পেজে নিয়ে যাবে ডাইরেক্ট, কিন্তু অ্যাপসারে নিয়ে যাবে আপনাকে। তো এখানে আর একটা বিষয় দেখুন, এখানে ইংলিশ করে নেবেন। দেখুন একটা হলো নাফাত অ্যাপস, আর একটা হলো ন্যাশনাল ইকামা আইডি, ঠিক আছে? তো আপনারা এখানে ন্যাশনাল ইকামা আইডি এটা কিন্তু দিবেন না, এটা দিলেও হবে। আবার ডাইরেক্ট আপনার মনে করেন যে এটা এখানে যদি দেন তাহলে নাফাতে নিয়ে যাবে, নাফাত অ্যাপ যদি আপনাদের মনে না থাকে তাহলে সমস্যা। তো আপনারা দেখেন নিচে দেখুন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা কিন্তু হোয়াইট থাকে, দেখা যায় না, বোঝা যায় না, ঠিক আছে? এখানে দেখুন প্লাস চিহ্ন, মানে আপনি টাচ করলে তারপরে এখানে সবুজ হবে, এটার পরে ক্লিক করবেন। আমি এটার পরে ক্লিক করলাম। এরপরে এবার দেখুন ইউজার আইডি আর পাসওয়ার্ড, অ্যাপসের যে ইউজার আইডি আছে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড। দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে লগ ইন। কোডটা দিয়ে দেবেন, কোড হলো 5046, 5046, এরপর কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, দেখেছেন? একটু ওয়েট করবেন আপনারা, এখানে এটা একটু লেট হবে, ঠিক আছে? কারণ সকল ফাংশন সৌদি আরবে যত সিস্টেম আছে সব সিস্টেম কিন্তু এইখানে চলে আসবে, আপনার সিম থেকে শুরু করে সব কিছু এইখানেই আছে। তো এইখানে দেখুন একটা কেস আছে, এই দেখুন হাতুর চিহ্ন, দেখুন এখানে হাতুর চিহ্ন, তো একটা হাতুর চিহ্ন আছে, ঠিক আছে? নোটিফিকেশন দেখুন এখানে 22টা নোটিফিকেশন আছে, অর্থাৎ 22টা আছে। আর পুরো ডিটেলস আমি এটা ট্রান্সলেট করে দেখাই দিচ্ছি। এইখানে দেখুন এটা এটা কিন্তু আরবি ইংরেজি হয় না, ঠিক আছে? এটা কোনো জায়গায় অপশন নেই ইংরেজি করার। ট্রান্সলেট, এটা ট্রান্সলেট করলাম ইংলিশ থেকে আরবি, এবার ইংলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখুন ইংলিশ হয়ে গেছে। এবার মানে আপনার এইখানে অপশন না পালে এই থ্রি লাইনে ক্লিক করার পর আমি যেভাবে ইংলিশ আনলাম সেভাবে ইংলিশ আনবেন। দেখুন এখানে নাম আছে পুরো, আর এখানে ইস্যু, একটা ইস্যু আছে, ঠিক আছে? অর্থাৎ একটা কেস, আর এখানে নোটিফিকেশন 22টা নোটিফিকেশন আছে। তো এখানে ভিউয়াল, ভিউয়ালে ক্লিক করবেন আপনারা। আমি একটু নিচে দেখাই দিই, আর অবশ্যই নিচে দেখার আর কোনো দরকার নেই, আপনারা এইখান থেকেই হলে বুঝবেন। এরপরে দেখুন ভিউয়ালে আমি ক্লিক করলাম, অন ইস্যু, অন ইস্যু তো কি আছে সেটা দেখতে হবে, ক্লিক করলাম এখানে। চলে আসবে ইনশাল্লাহ। আবার এটা ট্রান্সলেট করে নিই,
ইস্যু এখানে দেখাচ্ছে কিন্তু কোনো ডাটা দেখাচ্ছে না, অর্থাৎ কেস ছিল, এখানে কেস ছিল কিন্তু আপাতত কোনো কিছু নেই। ঠিক আছে, আমি আবার ক্লিক করি ইস্যুতে, এবার আসছে দেখুন কেস নাম্বার, এবার আসছে দেখুন ইস্যুতে। আবার ক্লিক করলে ডিফারেন্ট এমডি পারভেজ মিয়া ক্লেম পাবলিক প্রসিকিউশন ইন তাবুক, তাবুকে এইটা মনে করেন যে ঝামেলা হয়েছে, সেই জন্য অ্যাডজেক্টিভ কেস টাইপ স্কোয়ার্টিং অর ফিজিক্যাল অ্যাসাল্ট, মানে শারীরিক মানে মারামারি আর কি, হতাহতি হয়েছে আর কি। কেস হিস্টোরি এটা হলো 4/27/1444, ঠিক আছে, এই দিনে হয়েছে। আর কেস নাম্বার এইটা আছে, কেস আমি নিচে দেখি, নিচেই তো আর কোনো কিছু নেই, এখানে বাস একটাই, অর্থাৎ কেস আছে। তো এইখানে আর একটা বিষয় হলো কেস নাম্বার দিয়ে আপনি পুরো ডিটেলস বের করতে পারবেন, ঠিক আছে। কেস নাম্বার দিয়ে আবার কিন্তু বের করা যাবে আপনার ডেট কবে আছে কি আছে সব দেখতে পারবেন। ভাই একদম শর্টকাটে কিন্তু আমি দেখালাম, এর থেকে কিন্তু আসলে শর্টকাটে হয় না, আর আমি কিন্তু একদম সরাসরি দেখাই দিছি আপনাদের, ঠিক আছে। এর থেকে তো আর সরাসরি ভাই আমার দ্বারা সম্ভব না, কেস নাম্বারে ক্লিক করলাম, এবার কোর্ট, এই দেখুন আল্টিমেট কেস নাম্বার কিন্তু আর একটা হয়ে গেছে এখানে, অর্ডার নাম্বার এইটা, কিন্তু আমি ডেট খুঁজতেছি ডেট কবে। দ্য কোর্ট তাবুক ডিসিশন স্ট্যাটাস তাবুকে কেস, এই কেসটা আছে তাবুকে আছে, ঠিক আছে। সবকিছু তাবুকে আছে কিন্তু এটা কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে, কেসটা এখনো শেষ হয়নি। আপিল ডেট ছিল দেখুন, ডিসিশন ডেট এখানে আছে 7/23/1444, অর্থাৎ গত বছর, এটা 23 সালে ছিল আর কি। আর এখানে আর একটা দেখাচ্ছে দেখুন, আপিলের ডেট 6/5/1444, মানে এটা 23 ছিল, 23/7, মানে এরপরে এই আপিলটা উঠছে, ঠিক আছে, এটা কিন্তু ফিনিশিং হয়নি। ভাই এত সময় ট্রাই করে কেস নাম্বার বের করলাম, এবার কেস নাম্বারতে কিভাবে ডেট চেক করতে হবে সেটা ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।